আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ইয়েমেনের এক গোত্রের প্রধান জারির বিন আবদুল্লাহ আল বাজালি আল মদিনা আল মুনুয়ারার উদ্দেশ্যে ইয়েমেন ত্যাগ করেন। জারির আল মদিনায় ঠিক তখন হাজির হন যখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত রীতিতে মসজিদে প্রবেশের ঘোষণা তার সাহাবীদের জানিয়ে দেন। তিনি বলেন, এ দরজা দিয়ে ইয়েমেনবাসীর মধ্যে সর্বোত্তম এক ব্যক্তি প্রবেশ করবেন। ফলে জারির বিন আবদুল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং ইসলাম কবুলের ঘোষণা দেন। তখন তিনি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেন এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হিসেবে গণ্য হন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জনগণের কাছে অতীব সম্মানিত এই ব্যক্তিকে যথাযথ সম্মান প্রদর্শন করেন। তিনি তার হাত ধুয়ে মুসাফা করেন। সম্মান প্রদর্শনে তা যথেষ্ট না হওয়ায় আল্লাহ রাসুল দাঁড়িয়ে সাহাবিদের উদ্দেশ্যে বলেন, যদি কোনো মহান ব্যক্তি তোমাদের মধ্যে আগমন করেন তাহলে তাকে সম্মান করো। এ বর্ণনার সাথে প্রাসঙ্গিক হচ্ছে ইবনে সাদের বর্ণনা। তিনি বর্ণনা করেন যে জারির বিন আবদুল্লাহ আল বাজালি একা আল মদিনায় গিয়ে পৌঁছেননি, বরং তিনি প্রায় 150 ব্যক্তির একটি দল নিয়ে হাজির হয়েছিলেন। জারির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন, সালাত প্রতিষ্ঠার জন্য, গরিবকে সদকা প্রদানের জন্য এবং প্রত্যেক মুসলমানের শুভকামনার জন্য আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।